আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইলমা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ব্লগটা হচ্ছে ফ্রাইডের ব্লগ, এবং ফ্রাইডের ব্লগ এত লম্বা ছিল যে আমি দুইটা পার্টে সেপারেট করেছি। এই পার্টটা হচ্ছে লাস্ট হাফ, মানে সেকেন্ড পার্ট। ফার্স্ট হাফ আমি ইনশাল্লাহ পরে আপলোড করব। যেহেতু সপ্তাহে 6 দিনে আমি ডায়েট করি, তাই সপ্তম দিন মানে ফ্রাইডেতে আমি চিট করি। ওই দিনে আমি ভালো মন্দ কিছু খাই, এবং আমি 3 সপ্তাহ ধরে ভাত খাই না, তাই আমার খুবই ক্রেভিং হচ্ছিলো যে আজকে আমি ভাত, ভর্তা, গরুর মাংস এগুলো খাবো। বাট এগুলো আসলে দুপুরের দিকে ভালো পাওয়া যায় ফর সাম রিজন, যেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আমি দুপুরের দিকে কোথাও ঘুরতে যেতে পারিনি, এবং ভেবেছিলাম যে মেবি ফ্রাইডেতে কোথাও যাওয়াই হবে না। বাট সব কিছু ওকে হয়ে যাওয়ার পরে আমরা সন্ধ্যায় ঠিক করলাম যে ঠিক আছে, আমরা একটু ঘুরতে যাই। ভাত, ভর্তা, গরুর কালা ভুনা, এই টাইপের জিনিসগুলো গাজীপুরের সাইডে আসলে দুপুরের পর আর পাওয়া যায় না। অ্যান্ড উত্তরার সাইডে যাওয়া ওই দিন সম্ভবই ছিল না। গুগল ম্যাপে দেখাচ্ছিল যে প্রচুর জ্যাম, পুরাটা রেড লাইন। তাই শাওন বলল যে চলো তোমাকে গাজীপুরে একটা নতুন রুফটপ রেস্টুরেন্ট হয়েছে ওইখানে নিয়ে যাই। তাই আমরা চলে আসলাম গাজীপুরে জয়দেবপুরের গলফিন নামে এই নতুন রেস্টুরেন্টে। এটা একটা রুফটপ রেস্টুরেন্ট, বাট যারা রুফটপে বসতে চান না তাদের জন্য আরও 2টা ফ্লোর আছে, বিকজ এটা 3টা ফ্লোর মিলিয়ে। ঢুকে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল, বিকজ রেস্টুরেন্ট আসলেই খুবই সুন্দর। গাজীপুরে যে এত সুন্দর রেস্টুরেন্ট করতে পারে আমার কোনো আইডিয়াই ছিল না। আমরা একে একে ফার্স্টেই রুফটপে চলে গেলাম, ভাবলাম যে উপর থেকে দেখে দেখে নামি। রুফটপটাও এত সুন্দর করে ডেকোরেট করা ছিল, ওদের রুফটপে একটা সুন্দর দোলনাও ছিল, এবং একদম নিচের ফ্লোরেও কিন্তু দোলনা ছিল, সাথে বাচ্চাদের জন্য প্লেজোনও ছিল। এত সুন্দর রেস্টুরেন্টে আসবো আর কোনো ছবি তুলবো না, তা তো হয় না। আমি শাওনকে বললাম যে আমি একটু পোজ দেই, তুমি আমার সুন্দর করে ছবি তুলে দাও। এবং আমি যখনই ছবি তুলতে যাই তখন আওয়াজটা চলে আসে, তাই আমি আমার মেয়েকে নিয়ে ছবি তুললাম, তারপরে একটু দোলনায় দুললাম। বাট এখানে অনেক গরম ছিল, আমরা রুফটপে একদমই বসবো না, আমরা নিচের ফ্লোরে বসবো। বাট রুফটপে খুবই জোস ডেজার্টের একটা কর্নার ছিল, সাথে একটা আইসক্রিম কর্নার ছিল, এবং এখানে অনেক ভ্যারাইটির আইসক্রিম ছিল, রোল আইসক্রিম, তারপর ক্রেপস, ফ্র্যাপে, বিভিন্ন ধরনের শেকস, ওয়াফল, অনেক কিছু ছিল। তো আমি ভাবলাম যে আমি এখান থেকে একটু রোল আইসক্রিম নিই। এখানে অবশ্য কিছু সেভরি আইটেমও ছিল, লাইক তেলাপিয়া ফিশ ফ্রাই, কোরাল ফ্রাই, ওগুলো আমরা নিচে গিয়ে খাবো। এখান থেকে আমরা রোল আইসক্রিমই অর্ডার করলাম। যদিও আমি আপনাদের মেনুটা দেখিয়ে দিয়েছি, তাও আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম আছে, লাইক আপনি যদি 2-3 ফ্লেভারে মিলিয়ে নেন সেগুলো 220 টাকা, 260 টাকা এরকম। আর আপনারা যদি চান তাহলে সিঙ্গেল ফ্লেভারও নিতে পারেন, সেগুলো 170 টাকা থেকে শুরু। আমরা বাটারস্কচ ফ্লেভারটা নিয়েছিলাম, বিকজ এইটা আমাদের মোস্ট ফেভারেট। এটার প্রাইস ছিল 220 টাকা। এই রোল আইসক্রিম বানানোর ভিডিওটা দেখতেই অনেক ভালো লাগে। ফার্স্টে ওদের যে স্টেশন থাকে আইসক্রিম বানানো, সেটা মেবি নিচে থেকে কোনো ফ্রিজ থাকে, সেটার মধ্যে ওরা মিল্ক দেয়, মিল্কের উপরে ওরা যে আইসক্রিমটা ইউজ করবে সেই আইসক্রিমটা দেয়। অনেকে এটার মধ্যে বিভিন্ন ধরনের ফ্রুটস দেয়, সিরাপ দেয়, বাট এখানে দেখলাম না তেমন কিছু দিয়েছে। এরপর এভাবে ওরা কাটাকাটি করতে থাকে, কীভাবে যেন ওদের একটা প্রসেস থাকে, এরপরে এভাবে ওরা কেটে কেটে রোল করে ফেলে। তো যেভাবে বানানোর ওইভাবে বানিয়েছে, বা ডেকোরেশনটা আমার কাছে একদমই ব্ল্যান্ড লেগেছে, খুবই সিম্পল। উপরে একটু চকো সিরাপ বা কিছু তো দিতে পারতো, বাট একদমই নর্মাল ছিল। এই ডেজার্ট কর্নারটায় ওরা 10টা পর্যন্তই অর্ডার নেয়, তাই আমরা তাড়াতাড়ি এটা নিয়ে নিচে নেমে গেলাম, বিকজ নিচে না যেন কখন বন্ধ করে দেয়। তাই আমরা আগে নিচে অর্ডার দিব, তারপর আইসক্রিমটা খাবো। ইতিমধ্যে আইসক্রিম গলেও গিয়েছে, আর সত্যি কথা বলতে টেস্টটাও আমার কাছে এতটা ভালো লাগে নাই। 10টা বেজে যাওয়ায় নিচে ওরা সব কিছু অর্ডার ছিল না, লাইক প্রনের কোনো আইটেম ওরা অর্ডার নেবে না, খুবই লিমিটেড ছিল ওদের অপশন। শাওন, যা খাইতেছে কিছুই তো নাই। কয়টা বাজে দেখছো? যতটাই বাজুক কয়টা বাজে? 10টা তো বাজে নাই, 10টা ওভার না মোটেও। কয়টা বাজে এখন? এই 10টা ওভার, 10টা 1 বাজে। তাই বলে এখন কিছুই নাই সেট মেনু বাদে? খাবার দাবার অর্ডার দেওয়ার পরে আমরা একটু ছবি তোলা ট্রাই করতেছিলাম, একটা ঠিক মতো সেলফিও তুলতে পারতেছি না, বিকজ আওয়াইশা অনেক ব্যস্ত, ওর এত সময় নেই মা বাবার সাথে সেলফি তোলার।
আসলে মেইন কথা হচ্ছে সে এখানে অন্য বাচ্চাদের খেলা দেখতেছে এবং অন্য বাচ্চাদের খেলা দেখে দেখে নিজে খেলা শিখতেছে যে কিভাবে খেলতে হয়। বাট আমি ওকে জোর করে কোলে নিয়ে একটু ছবি তোলা ট্রাই করলাম এবং এখন অনেক লেট হয়ে গিয়েছে, আমরা খুবই বোর ফিল করতেছি, কখন খাবার দিবে, আধা ঘন্টার উপরে হয়ে গিয়েছে। আওয়াইশাকে নিচে ছেড়ে দিতে বলতেছিল ওর বাবা, কিন্তু আমি খুবই ভয় পাইতেছিলাম বিকজ কখন ওই সিঁড়ি দিয়ে পড়ে যায়, খুবই ভয় লাগতেছিল। কিন্তু আওয়াইশা তো বোকা না, সে সিঁড়ির কাছে যায় ঠিকই বাট কাছে গিয়ে দাঁড়ায় যায়, সিঁড়ি দিয়ে নামার কোনো ট্রাই করে না। বাট তার ফেভারিট কাজ হচ্ছে এই যে ডাস্টবিন গুলো দেখছেন, এই ডাস্টবিন গুলো খোলা। বাবা ওই যে বাবা ছবি তোলে, এটাও খোলা ট্রাই করতেছে যে এটা কিভাবে খুলবে, সরানোর ট্রাই করতেছে। অলমোস্ট এক ঘন্টা ওয়েট করার পরে আমাদের খাবার এসেছে। তো ওদের শুধু সেট মেনুই অর্ডার করা যেত, আমরা সেট মেনুর মধ্যে দুইটা কারি আইটেম নিয়েছিলাম এবং যেহেতু একটু ফ্রাইড চিকেনও খাবো চাইনিজ আইটেম যেহেতু, তাই আমরা দুইটা ফ্রাইড চিকেন অর্ডার করেছিলাম। ওদের ফ্রাইড চিকেনগুলো মোস্ট প্রবলি এরকম প্যাকেজ আকারে আসে, ফ্রেঞ্চ ফ্রাই এবং একটা বান সাথে কোলস্ল এবং সস সহ। ফ্রাইড চিকেনটা অনেক মজা ছিল, মিথ্যা বলবো না, কোলস্লটাও ভালো ছিল বাট ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো ছিল না, যদিও ভালো মতো কুকড হয়েছিল বাট লবণ অনেক কম হয়েছিল তাই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে মজা লাগে নাই। আমি ওয়েট করতেছিলাম রাইসের জন্য বিকজ এই একটা শুক্রবার আমি একটু রাইস খাই। রাইস চলে এসেছে এবং এই সেট মেনুতে ছিল শ্রেডেড বিফ সাথে সিচুয়ান চিকেন এবং ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা খুবই সিম্পল ছিল, খুবই অল্প পরিমাণে ডিম ছিল, আর কোনো চিকেন বা ভেজিটেবল কিছুই ছিল না। আমার মন চাচ্ছিল গরুর কালা ভুনা দিয়ে গরম ভাত খেতে বাট এখানে গরুর কালা ভুনা না পেরেও শ্রেডেড বিফ খেয়েছিলাম, বাট আমার কাছে এতটা ভালো লাগেনি যে সিচুয়ান চিকেনটা ছিল ওইটা আমার কাছে ভালো লাগেনি। আসলে টেস্ট হয়তো খারাপ ছিল না বিকজ শাওনের কাছে অনেক ভালো লেগেছে, কিন্তু আমি তো এই টাইপের খাবার প্রতিদিনই খাই, এই যে আমি হসপিটালে স্যালাডগুলো কিনে খাই এটা কিন্তু এই টাইপের চিকেন দিয়েই বানানো থাকে এরকম সস টস দেওয়া, তো আমি এই টাইপের খাবার আসলে একদমই খেতে চাইতেছিলাম না। আমার দুঃখ দেখে শাওন বললো যে জলদি তাড়াতাড়ি এখান থেকে নামো, আমরা একটা সেট মেনু পুরো ইন্ট্যাক্ট রেখে দিয়েছিলাম বিকজ আমি এক চামচ মাত্র খেয়েছি, এরপরে আমি আর খাই নাই। এরপরে শাওনকে করলো, হঠাৎ করে রাস্তায় নেমে গেল এবং এখানে একটা খাওয়ার হোটেল দেখে এখানে চলে গিয়েছে আমার জন্য গরুর মাংস খুঁজতে। বাট আনফর্চুনেটলি এখন 11:30 বাজে, কোনো জায়গায় গরুর মাংস নাই, তাই কি করব, আমার এই অতৃপ্ত আত্মা নিয়ে আমি এখন বাসায় চলে যাচ্ছি। হায় রে আমার এই শুক্রবার, মানে সোনার হরিণ আমার এই শুক্রবার, এই শুক্রবারটা আসলে আমি যে মানে কত কিছু খাবো প্ল্যান করে রাখি, যত আমি প্রতিবার মানে একটু প্ল্যানটা ফুলফিল হয় বাট এইবার একদমই সেই প্ল্যান ফুলফিল হয় নাই। কিন্তু এই অতৃপ্ত আত্মা নিয়ে আমি নেক্সট এক সপ্তাহ জীবনেও ডায়েট করতে পারবো না, তাই বাসায় এসে আমি নিলাম আম, দুধ আর ভাত। আমাদের গাছের আম, আমি ফার্স্টে দুইটা আম নিয়েছিলাম সাথে একটু দুধের সর, একটু ভাত এবং গুঁড়ো। এবং আমার শাশুড়ি যখন দেখলেন যে তার ছেলের বউ তাদের গাছের আম নিয়েছে, সে আমাকে বললো আরেক গাছের আমও আছে, তুমি এই আমটা নাও। পরে তিনটা আম দিল, আমি বললাম আমি তিনটা আম খেতে পারবো না, বললো যে না সবগুলো গাছের আম তোমার খেতে হবে, এই সিজনে তুমি কোনো আমই খাও নাই। পরে আমি তিনটা আমই কোচলে ভালো মতো ভাত দিয়ে মেখে এখন গুঁড়া দুধ দিয়ে পুরো ভাতটাকে মাখবো। মানে আম দুধ ভাত খাওয়াও কিন্তু একটা আর্ট, যে কোনোভাবে খাওয়া যায় না, লিকুইড দুধ দিয়ে যদি খান তাহলে এত মজা লাগবে না, আপনি কিরকম গুঁড়া দুধ দিয়ে একদম ক্রিমি ক্রিমি একটা ফ্লেভার আনতে হবে, সাথে দুধের সর মাস্ট লাগবে। আজকে যে গরুর দুধটা মা জাল দিয়েছিল একটু ঘন করে জাল দিয়েছিল বিকজ মার প্ল্যান ছিল যে এটা দিয়ে মা ঘি বানাবে, বাট এটা দিয়ে আর ঘি বানানো হবে না, এটা এখন যাবে আমার পেটে দুধ ভাত হিসেবে, এত অমৃত লাগতেছিল আমি কি বলবো। এই আম দুধ ভাত খেতে খেতে আমি নেক্সট এক সপ্তাহের জন্য ডায়েট করার মোটিভেশন পেয়ে গেলাম। সো আজকের ভিডিও এখানেই শেষ, সবার কেমন লাগলো জানাবেন, যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি খুব জলদি আমার শুক্রবারের ফার্স্ট হাফের ব্লগ আপলোড করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।